বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুইটিস ফানি স্টোরিজ আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। হোয়াট আই ইট ইন আ ডে সাথে সাথে অনেক বকবক করবো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, সকালবেলার ব্রেকফাস্ট, বিকেলবেলার ব্রেকফাস্ট বলতে চাইছিলাম, যাই হোক সকালবেলার ব্রেকফাস্টে ছিল সুজি উপমা অ্যান্ড চিরা সসেজ অ্যান্ড এগ ফ্রাই। অ্যান্ড আমি আমার মুখটা, সুন্দর মুখটা দেখাচ্ছিলাম, তার মধ্যে একটা বড় সড়ো পিম্পল হয়ে গেছিলো গুষ্টির পিণ্ডি। এনিওয়ে, তো আমি ভাবলাম চান করে নিই, তো চান করে পুজো করতে যাবো বলে আমি একটা সুন্দর জামা পরেছিলাম। দ্য টু বি অনেস্ট, সেই জামাটা আমার মিশো থেকে কেনা, কালার দেখে পছন্দ করে কিনেছিলাম, বাট রিগ্রেট হচ্ছে কিনে, এত গরম লাগে জামাটা পরে, একদম কমফোর্টেবল নয়। এনিওয়ে, আমি ময়শ্চারাইজার লাগিয়ে একটা ওই অয়েন্টমেন্ট ছিল পিম্পলসের উপর লাগানোর জন্য, ওটা আমি লাগিয়ে নিয়েছিলাম। অ্যান্ড তারপরে আর কি পুজো টুজো করলাম, অ্যান্ড লাঞ্চ ছিল। অ্যান্ড লাঞ্চে বাবা একটা খুব মানে ভুলভাল ছাগনি চলে এসেছে, রক্ত হওয়ার কি যেন শাক মনেই আসছে না, বারবার মা মনে করাচ্ছে। যাই হোক, স্যালাড ছিল, টমেটো ছিল, পেঁয়াজ ছিল, আর মায়ের কচুর লতি চিংড়ি মাছ দিয়ে করেছিল, আর এই জঘন্য একটা শাক, কুলেখাড়া শাক, ইয়েস, আর আমার ফেভারিট চিকেন, ইহি। তারপরে যাই হোক, আমি একটা আমের আচার বার করেছিলাম, তো আমি আর মা খেয়েছি। অ্যান্ড তারপরে কিছুক্ষণ পর মা একটা পান দিয়েছিল, যার মধ্যে একটু জোয়ান আর মৌরি ছিল, হিহি। অ্যান্ড হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, অ্যান্ড ওখানে কাতনকে দৌড়াতে দেখলে, তো যাই হোক জামা কাপড় মেলা ছিল, এগুলো টুক করে তুলে নিয়েছিলাম। অ্যান্ড কাতনকে এর মাঝখানেই বারবার ডাকছিলাম যে তোকে আর অন্য ঘরে যেতাম না, তুই বালকনিতে বসে থাক, ও মদন কোন জায়গায় চলে গেছে ভগবান জানে, নিয়ে অন্য কুকুররাকে ঘাই ঘাই করছিলো। যাই হোক, ঘরে আমি জামাকাপড় রেখে দেখি, ততক্ষণে দরজা বন্ধ করতেছি, কাতন চলে এসছে, সুন্দরী কাতন আমার, কী সুন্দর দেখো। অ্যান্ড মা এখন মোবাইল নিয়ে একদম বিশাল ইম্পর্টেন্ট ডিসকাশান করতে করতে ঘুমাতে ঘুমিয়ে গেছে। অ্যান্ড বিকেলবেলা এই বৃষ্টি ভেজা দিনে আহা, এই জিনিসটা তো হেভি লাগে। অ্যান্ড রাত্রিবেলা সিম্পল ডিনার ছিল, চিকেন আর ঝোল আর আলু অ্যান্ড ভাত। অ্যান্ড এনিওয়ে, মিড নাইটে একটু ক্রেভিং হয়েছিলো, তো বাবা একটা নিয়ে এসছে ক্র্যানবেরি বলে, হেভি টক মিষ্টি খেতে, বাট ওটাই রাত্রিবেলা রাত আড়াইটা বাজে, তখন একটুখানি খেতে ইচ্ছে হলো, অ্যান্ড হ্যাঁ একটু কায়দা করতেই হয়। এই ছোটোবেলায় সে ফ্রিজ বন্ধ করলে আমরা দেখতাম না লাইটটা কখন বন্ধ হচ্ছে, তো সামাও আমার মোবাইল সেটা দেখে নিয়েছে, আর আমি মোবাইলটা তারপর টুক করে বার করে নিয়েছিলাম, তো সেটাই অ্যাকচুয়ালি, হি হি। চলো টাটা, বাই বাই।